নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঘুড়ি ও দৈববাণী গল্পটি। গল্প পাঠে আমি শাশ্বতী মুখার্জি। তাহলে শুরু করা যাক ঘুড়ি ও দৈববাণী। অঘোরবাবু নিরীহ মানুষ, বড়ই রোগাভোগা। তার হার্ট খারাপ, মাজায় সায়াটিকার ব্যথা, পেটে 11 রকমের অসুখ। অফিসে তার উন্নতি হয় না, কেউ পাত্তা দেয় না তাকে। অঘোরবাবু ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসেন। তার শখ শৌখিনতা বলতে ওই একটাই, ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন। মস্ত মস্ত ঘুড়ি, মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক ওপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি। ঘন্টার পর ঘন্টা লাটাই ধরে ঊর্ধ্বমুখে বসে থাকেন। সেদিন একটা কাণ্ড হলো। বিকালবেলা ঘন্টা দিয়ে ঘুড়ি ওড়ানোর পর অন্ধকার হয়ে আসায় লাটাই গুটিয়ে যখন ঘুড়িটা ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছেন, তখন মনে হলো ঘুড়ির গায়ে একটা কিছু যেন লেখা আছে। ঘরে এসে আলো জ্বেলে দেখলেন সাদা ঘুড়িতে পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, আগামী 17 তারিখে আপনার মৃত্যু হবে, যদি না একখানা আস্ত গায়ে মাখা সাবান খেয়ে ফেলেন। অঘোরবাবু ঘোরতর অবাক। প্রায় আধ কিলোমিটার উপরে উড়ন্ত ঘুড়ির গায়ে এই বিদঘুটে কথাটা লিখল কে? ভৌতিক কাণ্ড নাকি? মহাভাবিত হয়ে পড়লেন তিনি। পাশের বাড়িতেই পদার্থবিদ্যার অধ্যাপক পরঞ্জয় প্রামাণিক থাকেন, অঘোরবাবুর ঘনিষ্ঠ বন্ধু। তাকে ডেকে ঘুড়ির গায়ে কথাটা দেখিয়ে বললেন, এটা কি করে সম্ভব হলো? পরঞ্জয় গম্ভীর হয়ে বললেন, কিছুই বুঝতে পারছি না, তবে সাবানটা খেও না, সাবান খেলে পেট খারাপ হয়, মনে হচ্ছে কেউ রসিকতা করেছে। অঘোরবাবু বললেন, কিন্তু আকাশের অত ওপরে কোনো রসিকের তো থাকার কথা নয়, রসিকদের কি আজকাল ডানা গজাচ্ছে? পরঞ্জয় এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না। অঘোরবাবু হিসেব করে দেখলেন 17 তারিখের আর মোটে 7 বাকি। অনেকক্ষণ ভেবেচিন্তে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বাথরুমে গিয়ে একখানা গায়ে মাখা সাবান অত্যন্ত কষ্ট করে খেয়ে ফেললেন। সাবান খেতে যে এত বিচ্ছিরি তা তার জানা ছিল না। পরঞ্জয়ের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। পরদিন অঘোরবাবু পেটের গোলমালে একেবারে কাহিল হয়ে পড়লেন। 2 লাগলো বিছানা ছেড়ে উঠতে। বিকেলে তিনি আবার ঘুড়ি ওড়াতে ছাতে উঠলেন এবং যথারীতি লাটাই গোঠানোর পর দেখলেন ঘুড়ির গায়ে লেখা রয়েছে, আগামী 17 তারিখে আপনি মারা যাবেন, যদি না কৃষ্ণকুণ্ডুর কান মলে দেন। কৃষ্ণকুণ্ডুর কান মোলা অত্যন্ত কঠিন কাজ, কারণ সে হলো এ পাড়ার কুখ্যাত গুন্ডা। তার ভয়ে সবাই ধরহরি কম্পমান, গায়ে যেমন জোর তেমনি বদমেজাজ। অঘোরবাবু ঘাবড়ে গেলেন, কিন্তু এই অনৈসর্গিক আদেশ অমান্য করতেও তার সাহস হচ্ছে না। 17 তারিখের আর দেরিও নেই, আর 14 তারিখ। সন্ধ্যের পর তিনি সোজা গিয়ে কৃষ্ণকুণ্ডুর বাড়িতে হাজির হলেন। কৃষ্ণকুণ্ডু তখন একটা মস্ত বড় ছোড়া ধার দিচ্ছিল। তাকে দেখে রক্তচক্ষুতে তাকিয়ে বলল, কি চাই? অঘোরবাবু কাঁপতে কাঁপতে সামনে গিয়ে আচমকা ডান হাত বাড়িয়ে কৃষ্ণকুণ্ডুর বাঁ কানটা মুলে দিয়েই দৌড় লাগালেন। কিন্তু দৌড়ে পারবেন কেন? কৃষ্ণকুণ্ডু ছুটে এসে কাঁক করে তার ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে উঠোনে এনে ফেলল। তারপর মুগুরের মতো দুখানা হাতে গদাম গদাম করে ঘুষি মারতে লাগল। তিনি ঘুষি খেয়ে উপর হয়ে পড়ায় পিঠের ওপর একেবারে তবলা লহরার মতো কিল চড় ঘুষি পড়তে লাগল। জীবনে এরকম সাংঘাতিক মার কখনো খাননি অঘোরবাবু। যখন ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরলেন, তখন তার মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আস্ত নেই, মাথা ভোঁ ভোঁ করছে,
চোখে অন্ধকার দেখছেন, কানেও কিছু শুনতে পাচ্ছেন না। ফের দুদিন বিছনায় পড়ে থাকতে হলো। তারপর অঘোরবাবু ফের একদিন বিকেলে ঘুড়ি ওড়ালেন। আজও ঘুড়ি নামিয়ে দেখলেন, তাতে লেখা, আগামী 17 তারিখে মৃত্যু অবধারিত, যদি না বড় সাহেবের মাথায় ঘোল ঢালতে পারেন। বড় সাহেবের মাথায় ঘোল ঢালার আদেশের চেয়ে মৃত্যুদণ্ডই বোধহয় ভালো, কারণ অঘোরবাবুর অফিসের বড় সাহেব খোদ আমেরিকার রাঙামুখো সাহেব। যেমন রাসবাড়ি তেমনি শৃঙ্খলা পরায়ণ, পান থেকে চুন খসতে দেন না। তাছাড়া বড় সাহেবের নাগাল পাওয়া কঠিন, আলাদা ঘরে বসেন, বাইরে আড্ডালিরা পাহারা থাকে। কিন্তু ঘুড়ির আদেশ অমান্য করতে সাহস হলো না তার। দোকান থেকে দই আনিয়ে গ্লাস ভর্তি ঘোল তৈরি করে একটা ফ্লাক্সে ভরে অফিসে গেলেন অঘোরবাবু। খুবই অন্যমনস্ক, বুকটা দুরদুর করছে। বড়বাবুকে গিয়ে একবার বললেন, বড় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই, ব্যবস্থা করে দেবেন? বড়বাবু অবাক হয়ে বললেন, তুমি আদার ব্যাপারি, জাহাজের খবর নিচ্ছ কেন? বড় সাহেব কি হেঁজিপেজির সঙ্গে দেখা করেন? আর করেই লাভ কি? সাহেবের আমেরিকান ইংরেজি তুমি কি বুঝবে? বকুনি শুনলে ভড়কে যাবে যে। বেজার মুখে ফিরে এলেন বটে অঘোরবাবু, কিন্তু হাল ছাড়লেন না। টিফিনের সময় ফাঁক বুঝে বেরিয়ে করিডোর ঘুরে সোজা বড় সাহেবের খাস কামরার সামনে হাজির হলেন। দেখলেন বড় সাহেবের ঘর থেকে কয়েকটা লাল মুখো সাহেব বেরিয়ে আসছে, আড্ডালি দুটো তাদের নিয়েই ব্যস্ত। অঘোরবাবু শুট করে ঘরে ঢুকে পড়লেন। বিশাল চেহারার বড় সাহেব মন দিয়ে একটা কাজ করছিলেন, মাথায় মস্ত গোলাপি রঙের টাক। অঘোরবাবুকে দেখে অবাক হয়ে বজ্রগম্ভীর গলায় বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট বাবু? অঘোরবাবু ফ্লাক্সটা খুলে সাহেবের মাথায় হড়হড় করে ঘোলটা ঢেলে দিলেন। তারপর দৌড়ে বেরিয়ে একেবারে সোজা রাস্তায় নেমে একটা বাসে উঠে পড়লেন। চাকরি তো যাবেই, পুলিশেও ধরতে পারে, তা হোক, তবু অনৈসর্গিক ওই আদেশ লঙ্ঘন করেনি বা কী করে? 17 তারিখ এগিয়ে আসছে, আগামীকালই 17 তারিখ। বিকেলে অঘোরবাবু ফের ঘুড়ি ওড়ালেন। অনেকক্ষণ ঘুড়ি ওড়াতে ওড়াতে নানা কথা ভাবছিলেন, বুকটাও দূর করছে। তারপর ধীরে ধীরে লাটাই গোটাতে লাগলেন। ধীরে ধীরে ঘুড়িটা নেমে এলো। ঘুড়িটা হাতে নিয়ে দেখলেন, তাতে লেখা, আগামী 17 তারিখে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, যদি না এক্ষুনি তিনতলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। অঘোরবাবুর হাত পা কাঁপতে লাগলো ভয়ে। তিনতলা থেকে লাফ দিলে যে মৃত্যুর জন্য আর 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কিন্তু করেনি বা কি? ঘুড়ি মারফত দৈববাণী হচ্ছে বলে তার স্থির প্রত্যয় হয়েছে। দৈববাণীর আদেশ না মানলে যদি ভগবান চটে যান? অঘোরবাবু চোখ বুজে ভগবানকে স্মরণ করলেন। শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখে নিলেন। এইসব কাজে বেশি দেরি করতে নেই, দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে, দ্বিধা আসে। অঘোরবাবু ধুতির কোঁচা এঁটে ছাদের রেলিংয়ের ওপর উঠে দুর্গা বলে নিচে লাফিয়ে পড়লেন। পড়ে মাজার ব্যথায় ঘাড়ের ঝনঝনিতে কুনুইয়ের খটাঙে মাথার কটাঙে চোখে সর্ষের ফুল দেখতে দেখতে মূর্ছা গেলেন। পাড়ার লোক বাড়ির লোক সব দৌড়ে এলো, কান্নাকাটি পড়ে গেল। ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। প্রায় 15 দিন সেখানে পড়ে থাকতে হলো। তারপর বাড়িতে এনে ফের কিছুদিন চিকিৎসা চলল তার। পারিবারিক ডাক্তার অভয়বাবু তার বন্ধুও বটে। অভয়বাবু কয়েকদিন ধরে নানা রকম পরীক্ষা করার পর একদিন বললেন, বুঝলে অঘর, একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। অঘোরবাবু ভয় খেয়ে বললেন, কি ঘটেছে ভাই? তোমার হার্ট একদম ভালো হয়ে গেছে। সে কি করে হলো? ওই যে কেষ্টগুন্ডার কাছে মার খেয়েছিলে, মনে হচ্ছে সেই শক থেরাপিতেই হার্টটা তোমার ঠিকঠাক চলতে শুরু করেছে। হার্টের একটা ভাল্ব কাজই করছিল না, এখন করছে। আরও একটা ব্যাপার। আবার কি? তোমার পেটে 11 রকমের অসুখ ছিল, এখন একটাও নেই।
বলো কি হে? হ্যাঁ, ওই যে সাবান খেয়েছিলে, ওর ঠেলাতেই পেটের সব রোগ জীবাণু বেরিয়ে গেছে। এখন লোহা খেলেও তোমার হজম হবে। আরও একটা ব্যাপার, অঘরবাবু অবাকের পর আরও অবাক হয়ে বললেন, আরও? হ্যাঁ, তোমার সায়াটিকা সেরে গেছে। হ্যাঁ, ওই যে ছাদ থেকে লাফ দিয়েছিলে, তারই চোটে সায়াটিকা উধাও হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, খুবই আশ্চর্য ব্যাপার। কিন্তু সব হলেও চাকরিটা তো আর থাকছে না। বিছানায় শুয়ে শুয়ে অঘরবাবুর খুব দুঃখ হয়। দিব্যি বাঁধা চাকরি ছিল, বড় সাহেবের মাথায় ঘোল ঢালার পর আর কোনো আশা নেই। অঘরবাবু যখন একটু সুস্থ হয়ে উঠে বসেছেন, একটু পায়চারি টায়চারি করতে পারছেন, তখন একদিন সকালবেলা তার বাড়ির সামনে মস্ত একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক লাল মুখো বিশাল সাহেব নেমে এলেন। অঘরবাবু বিছায় ঘাবড়ে গেলেন, কিন্তু অল্প বয়সী সাহেবটা এসে তাকে জড়িয়ে ধরে এমন আনন্দ করতে লাগলো যে সেই ভীম আলিঙ্গনে অঘরবাবুর প্রাণ যায় আর কি। তারপর তাকে ছেড়ে দিয়ে সাহেব বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। যাকগে, আপাতত তোমাকে 3 গুণ প্রমোশন দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিচ্ছি। তোমার 2000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। অফিসে যাতায়াতের জন্য গাড়িও দেওয়া হবে। অঘরবাবু স্বপ্ন দেখছেন কি না বুঝতে পারছিলেন না। নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলেন জেগেই আছেন। তাহলে এসব কি হচ্ছে? সাহেব নিজে থেকেই বলল, তোমার মতো গুণী মানুষ দেখিনি। টাক নিয়ে আমার খুব দুঃখ ছিল। টাকের জন্য কত ওষুধ খেয়েছি, কত চিকিৎসা করেছি, কিছুতেই কিছু কাজ হয়নি। কিন্তু তুমি সেদিন আমার মাথায় কি একটা ওষুধ ঢেলে দিয়ে এলে, এই দেখো এখন আমার মাথা ভর্তি সোনালি চুল। তাই বটে, ইনি তো বড় সাহেবই বটে। মাথা ভর্তি চুল হওয়ায় এতক্ষণ চিনতে পারেননি অঘরবাবু। গদগদ হয়ে বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ।